আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজ দেখাবো আপনারা আমাদের নতুন সিস্টেমটা কিভাবে ব্যবহার করবেন এবং কাস্টমার কিভাবে রেজিস্ট্রেশন করবে। আমরা নতুন সিস্টেমটা আনছি, মোবাইল নাম্বার দিয়ে প্রথমে কাস্টমার রেজিস্ট্রেশন করতে হবে, কারণ অনেক সময় অনেক কাস্টমার আমাদেরকে ঝামেলা ফেলাতে পারে। তার জন্য আমরা এই সিস্টেমটা নিয়ে এসেছি যে প্রথমে কাস্টমার মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবে, যাতে করে তার সমস্ত ব্যাকআপটা আমাদের কাছে থাকে। কোনো প্রকারের সমস্যা করলে যাতে করে আমরা তাকে বিটিআরসির কাছে ধরিয়ে দিতে পারি, সেজন্য আমরা নতুন সিস্টেম করে আনছি যে মোবাইল নাম্বারটা দিয়ে কাস্টমার লগ ইন করতে হবে। এখানে আমাদের প্যাকেজগুলো লেখা আছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দিশান টিভি বাংলা। তো বন্ধুরা, আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সিস্টেমটা করে নিতে পারেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে কার্ড সিস্টেম প্রোডাক্টটা যদি অর্ডার করেন তাহলে আমরা আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো। আমাদেরকে প্রথমে 1000 টাকা অ্যাডভান্স করবেন, বাদ বাকি টাকাটা আপনারা মাল্টি পাওয়ার পরে আমাদেরকে পরিশোধ করবেন। আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। এখন দেখেন, এখানে যেখানে লেখা আছে কাস্টমার মোবাইল নাম্বার দিয়ে লিখুন, ওখানে কিন্তু আমরা কাস্টমারের একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর নিচে দেখেন লেখা আছে কাস্টমার লগ ইন। এখন আমরা কাস্টমার লগ ইনে একটা ক্লিক দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কিন্তু প্লিজ ওয়েট লেখা উঠছে, মানে আমাদের কিছু সময় ওয়েট করতে হচ্ছে। দেওয়ার পরে আমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, কিন্তু এটা রেজিস্ট্রেশন করা এর জন্য আমাদের মোবাইলে কিন্তু কোনো প্রকারের কোড আসেনি। আপনারা নতুন করতে হলে আপনাদের মোবাইল নাম্বারে যেটা আপনাদের মোবাইলে ভরা থাকবে ওই সিমের নাম্বারটা দিতে হবে, একটা কোড আসবে, কোডটা আমাদের বসানোর পরে এরকম সিস্টেম হয়ে যাবে। এখন এখানে লেখা আছে দেখেন বিভিন্ন প্রকারের, ই লেখা আছে প্যাকেজ রূপান্তর, প্রিপেড কার্ড রিচার্জ, অনলাইনে রিচার্জ মানে বিকাশের মাধ্যমে আমাদের গ্রাহক এখান থেকে অটোমেটিক কার্ডটা রিচার্জ করে নিতে পারবে। আমাদের কাছে না এসেও গ্রাহকরা নিজেরাই বিকাশের মাধ্যমে রিচার্জ করতে পারবে। এখানে রিচার্জ পয়েন্ট, এখানে মাই অ্যাকাউন্ট, এখানে অনেক কিছু আছে। এখানে দেখেন বিকাশের মাধ্যমে রিচার্জ করতে হলে আপনাদের এই অনলাইনে রিচার্জ এখানে ক্লিক দিলে এর ভিতরে আপনারা বিভিন্ন পেমেন্ট গেটওয়ে পাবেন, ওখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবে। তা বন্ধুরা, আপনারা এই সিস্টেমটা বিদেশেও করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে। আমাদের অনেক দেশে এই সিস্টেমটা আমরা করে দিয়েছি, তারা খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারতেছে। আর আপনাদের যদি মাইক্রোটিক থেকে থাকে তাহলে আপনারা এইরকম সিস্টেম করে নিতে পারেন। অথবা যারা চাচ্ছেন না যে আমরা কোনো প্রকার ঝামেলা করব না, আমাদের প্রতি মাসের কার্ড একা একাই কেটে যাবে এবং আমরা কোথাও হাত দেবো না, যারা ম্যাক ফিল্টারিং করে রাখেন, ম্যাক ফিল্টারিং করে অনেক সময় অনেক ঝামেলা হয়। দেখা গেলো আপনি এক শহরে আছেন, আপনার ওয়াইফাই জোনটা করছেন অন্য শহরে, তাহলে এখান থেকে খুবই ঝামেলা হয়। কিন্তু আমাদের এই সিস্টেমটা যদি আপনি করে নিতে চান তাহলে আপনার ওইরকম কোনো ঝামেলা নাই। আপনার একটা কার্ড দিয়ে একটা মোবাইল চলবে, কোনো প্রকারের স্ক্যানিং হবে না, কোনো প্রকারের পাসওয়ার্ড শেয়ার করতে পারবে না। তাহলে আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এরকম সিস্টেম করে নিতে পারেন। আর এরকম সিস্টেমটা করতে হলে আপনাদের কিন্তু এরকম মাইক্রোটিক লাগবে, এটাকে বলে কার্ড সিস্টেম মাইক্রোটিক। এরকম এটা কিন্তু বড় মাইক্রোটিক, যাদের 450 ইউজার আছে তারা এটা নিতে পারেন। আর যারা যাদের কম ইউজার তারা আমাদের সাথে কথা বললে আমরা সেরকম প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো। তা বন্ধুরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।